334 দিনের প্রথম ইনিংস শেষ করে বৃহস্পতিবার মন্ত্রিসভায় যোগ দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাজ্যের অন্যতম জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন ত্রিপুরা মাথা। এদিন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বিধানসভার দলের উপনেতা বিশ্বকতু দেববর্মা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরা মাথার দুই বিধায়ক। এরা হলেন সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং দলের বিধানসভার উপনেতা বৃষকেতু দেববর্মা। সকাল 9:30 রাজভবন দরবার হলে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রভু যীশুর নামে ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ শাসক দলের একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ। এদিন শপথ গ্রহণ শেষে মন্ত্রিসভার সদস্যের সাথে পরিচিত হন নতুন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য হবে, এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করবেন তিনি। এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রিসভার কলেবর যেমন বাড়ল, ঠিক তেমনই মন্ত্রিসভার উপর অর্পিত হলো আরো বড় দায়িত্ব। নবনিযুক্ত মন্ত্রীরা এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের বিশেষ ভূমিকা গ্রহণ করবেন, এমনটাই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। না, এখন তো স্যার দায়িত্ব বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই দায়িত্ব আলাদা হয়েছে, এটা বলা যায় দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, দলটি হওয়া আর অন্য ধরনের একটা দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্যাটারটি প্রেজেন্ট দাবি করতে পারেন? আমার মনে করার আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি, দলটা একটা ফসল, অনেক দল আছে যারা 50 বছর দল বললাম না, যখন যা হবে সব জানবেন। আছে আমাদের একজন মিনিস্টার তো আছেনই। Bureau Report, Focus, Tripura.